ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন এবারে এডিস নিধনে যত ধরনের চ্যালেঞ্জ নেয়ার সবই নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম জানান মশা নিধনে তিন পদ্ধতিতে এর প্রয়োগ হবে কারওয়ান বাজার শীঘ্রই স্থানান্তর হবে জানিয়ে তিনি বলেন নতুন স্থানে যাওয়া ব্যবসায়ীদের দোকান বাবদ কোনো ধরনের অর্থমূল্য দিতে হবে না এছাড়াও তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের জন্য নতুন জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে অবৈধ দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মেয়র আতিকুল ইসলাম জানান খালের জায়গায় নির্মিত ভবনের মালিক যতই প্রভাবশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না এছাড়া নগরীর আঠারোটি ওয়ার্ড ইউনিয়নের পাশাপাশি জলবদ্ধতা নিরসনে বিশেষ কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি